আজকে চট্টগ্রাম থেকে বলি, সোজা কথাই বলি, দেখেন দায়িত্বশীল ব্যক্তিরা দায়িত্বহীন হলে সম্মান কিন্তু পাওয়া যায় না। আপনি আপনার মতো চলতেছেন, আপনাদের মাঝে বহুত কুফুরি আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস, রয়্্যাল প্লাজা, দ্বিতীয় তলা, সিডিএ মার্কেট, আমতল, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 01711263461। আমার শান্তে একটু বলেন, একটা অনুরোধ আসছে, আমি একটু বলি, তারপর ইনশাল্লাহ আমি একটু আমার ব্যাখ্যাটা দিতে হবে আপনাদের কাছে। বহুত বলাবান, এটাতে অপব্যাখ্যায় তারা পড়ে গেছে, আমি নাকি বলে আল্লাহর সঙ্গে শিরক করছি, আমি নাকি কুফুর করছি, এই রকম কথা বলে বলে তারা জাতিকে বিভ্রান্ত করছে। কথা বলেন ঠিক না বেঠি? এই যে এখন যে ওয়াজ করতেছি, এখন যে ওয়াজ করতেছি, আমার ধারণা স্পষ্ট না? কথা কেন আমার ধারণা স্পষ্ট না? ক্লাস টু থেকে জেনে আসলাম আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না। আর ওরা আমারে বুড়া বয়সে আইসা টাইম বলে মুশরিক, আমার একটা মুশরিক আমাকে এখন ওই আমার আসছে প্রাইমারি নলেজ দেওয়ার জন্য, আবার নিজেকে ইউনিভার্সিটি শিক্ষক মনে করে, বিশ্ববিদ্যালয় আর আমরা প্রাইমারি। আশ্চর্য লাগে মুখ দিয়ে কিভাবে কথাগুলো আসে, আবার আমার আরে সব কথা কইতেও ভাল লাগে না, এগুলো আর কত মজা লাগে না, কাদা সরাসরি আল্লাহর হস্তে ফতোয়াবাজি বন্ধ করেন, সম্মান করি, সম্মান ধরে রাখেন। দায়িত্বশীল ব্যক্তিদের কথা যদি দায়িত্বহীন হয়, টুডুটি মুড়ো সম্মান নিয়ে টানাটানি হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনি কাউকে কটুক্তি করে কথা বলেছেন, হয়তো কেউ আপনাকে হয়তো কটুক্তি করে কথা বলেছে, এই জন্য বলি আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে নিজেকে সংযত রেখে কথা বলুন, আর কাদা ছোড়াছুরি করিয়েন না, আর কাদা ছোড়াছুরি করিয়েন না, আল্লাহর হস্তে বলি। আমি বলেছিলাম আল্লাহর ধন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের ধন খাজায় পাইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। এটা কইলাম কি লেগে? বাস পরের দিনে আমারে কাফের ফতোয়া, মুশরিক ফতোয়া, আমাকে তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে, এই দেশে ওয়াজ করতে দেওয়া হবে না, প্রতিরোধ করতে হবে, ইত্যাদি ইত্যাদি সব বলছে। দেখেন আপনারা যারা বলছেন, আমি কিন্তু কোনোদিন আপনাদের বিরুদ্ধে কোনোদিন কথা বলি নাই, বলছি কখনো, কিন্তু আপনারা আমি কেন সঙ্গীতটা গাইলাম আমার কাছ থেকে আপনার ব্যাখ্যাটা জানার প্রয়োজন মনে করলেন না। আমি যে এমন ভাবে বলতেছি, দেখেন আমার আকীদা স্পষ্ট, আমার শানের ব্যাখ্যা হলো এই রকম, সমস্ত ধনভাণ্ডারের মালিক আল্লাহ, সেখান থেকে আমার নবীকে দান করছে, কতটুকু দান করছে আল্লাহ জানে, নবী কতটুকু পেয়েছে নবী জানে। কথা কন না কিনলে গে? তা আমি স্পষ্ট করার পরও আমার উপরে গায়ে পইরা চাপায়া ক্ষমা চাইতে হবে, তওবা করতে হবে, মানে একবার আমার ব্যাখ্যাটা শুনতেই চাই না। আরে বাবা, কুফুরি ফতো আর মুশরিক ফতো দিতে গেলে তার এ টু জেড তার জবান থেকে শুনতে 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 সর্বশেষ পর্যন্ত চিন্তা ভাবনা কইরা একটা ফতোয়া দিতে হয়। আর আমি নিজে এমন ভাবে স্পষ্ট করার পরও তারা একটাই কথা, মানে এই ফতোয়া একদম ভণ্ড হয়ে গেছে, মাজার পূজারি হয়ে গেছে, একদম তাকে বয়কট করতে হবে। আমি কি বাইগা যাবো না ফিলা? আমি কি লন্ডন যাবো গা? এরা যদি সবাই মিলে ফতোয়া দেয়, আমি কি মালয়েশিয়া যাবো গা? আমি কি ওই বেটা যে তোমরা আমার বিরুদ্ধে লেগে গেলে গেই যে আমি তোমাদেরকে ছাইরা দিমু? আমার বক্তব্য এখনো স্পষ্ট, কোরআনের মধ্যে আছে, হে রসুল আপনি বলে দেন, আমি বলি না যে আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার আছে, আমরাও সুন্নিরা এটাই বলি, সকল ধনভাণ্ডারের মালিককে তো বুখারী শরীফে আমরা পাইছি, রসুল বলছেন অতীত মাফাতিহা খাজাইনিল আর, আল্লাহ রসুল বলেছেন আল্লাহ পাক আমাকে ধনভাণ্ডারের চাবি দিয়েছেন। তো কতটুকু দিয়েছেন আল্লাহ জানে, কতটুকু রসুল পেয়েছেন রসুল জানে, এবং কোন কোন জায়গার ধনভাণ্ডার, এটা এলেম হোক আর সুলতানিয়ত হোক আর বেলায়তি হোক, যা দান করেছেন রসুল তা জানেন। এই জন্য রসুল বলছেন ইন্নামা আনা কাসেম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দে আমি নবী বন্টন করি। এই বন্টনের বাকি খাজা গরিবে নামাজ হতে পারে, বাইরিত মুস্তামি হতে পারে, শাইনশা সিরিকট হতে পারে, গৌসুল আজম আজমান্ডারি হতে পারে, শুধু তাই নয় এবং হযরত আব্দুল কাদের জিলানি হতে পারে, খাজা গরিবে নামাজ হতে পারে, এটার মধ্যে সকল মুহিব্বিন সালিহিন সকল নেককার বান্দা প্রেমিকগণ অন্তর্ভুক্ত। যেহেতু খাজা বাবার মাহফিল ছিল, আমি খাজা বাবার নাম বলেছি। তো এত সুন্দর ব্যাখ্যা দেওয়ার পরেও
ওরা বলেছে আল্লাহর ক্ষেত্রে গায়েব বলা যাবে না, আল্লাহর ক্ষেত্রে গায়েব বললে শিরক হয়ে যাবে, আল্লাহর ক্ষেত্রে গায়েব বললে কুফর হয়ে যাবে। এখন শুনেন, আমি বলি, এখনো বলি আল্লাহর ক্ষেত্রে যদি গায়েব শব্দ বলা হয় কুফর হবে না, কুফর হবে না। এখন আপনি বলছেন কুফর হবে ব্যবহার করলে, এখন আপনি কেন আল্লাহর ক্ষেত্রে গায়েব শব্দ ব্যবহার করলে কুফর হবে বললেন কেন? এখন আমি কি আপনাকে উল্টা কাফের ফতোয়া দিব? তা আপনি আমাকে, যেহেতু দুইটা ভাগ হয়ে গেছে, এলেমের দ্বন্দ্ব হয়ে গেছে, আমি বলছি, আমি বলি, আসেন আমরা এই বিষয় নিয়ে বসবো, কি কর ঠিক কিনা বলেন, আমরা বসবো। কিন্তু যারা বসার অপেক্ষা করে না, এদের মতলব ভালো না। হাত তুলে বলো ঠিক কিনা বলো, এদের মতলব ভালো না। আমি বারবার বলছি, এই গানটা লেখছে 26 বছর আগে, কয় বছর আগে? 26 বছর আগে। আজকে ওই এলাকার একজন ফকির আছে, নাম নাকি রে ফকির সাহাবুদ্দিন, ডাকা আছে এখন না, উনি কিন্তু আজকে আমার সাথে কথা, আমার সাথে কথা হয়েছে কিন্তু তো কবিতার কোন ধ্যান নিয়ে 26 বছর আগে কবিতা লেখছে সেটা কবির কাছে জিজ্ঞাসা করো, ওনার কাছে ব্যাখ্যা থাকলে উনি ব্যাখ্যা দিবে। আমি 26 বছর পরে, আমি তো দেখছি এই গানটা অসংখ্য মানুষ গাইছে, কাহারও বিরুদ্ধে এতদিন ফতোয়া দেয় নাই, তাহিরি যেই মাত্র গাইছে সাথে সাথে ফতোয়া দেওয়া শুরু হয়েছে। আল্লাহর ওয়াস্তে পায়ে ধইরা বলি আপনাদেরকে, দেখেন আসলে আমার কিন্তু ওয়াজের ময়দানে আমি চাই না যে আমি কাউকে নিয়ে গবেষণা করে কথা বলি। আমাকে যারা নিন্দা করে, আমার তো তাদেরকে নিয়ে ভাববার সময় নাই। আজকে রাত্র বাজে কয়টা? সোয়া 12টা বাজে। দিনের বেলা মাহফিল করলাম মহেশখালী, এখন আসলাম বাঁশখালী, আগামীকাল 3টা প্রোগ্রাম কুমিল্লা, দিনে একটা রাত্রে 2টা। আমাকে যারা নিন্দা করে তাদেরকে নিয়ে ভাববার সময় কোথায়? আমাকে যারা ভালোবাসে তাদেরকে নিয়ে তো আমি ব্যস্ত আছি। তা আপনি বললেন না যে আমি আপনার পিছনে লাগছি, আপনার পিছনে বদনাম করতেছি, আপনার বিরুদ্ধে বলতেছি? না বললাম, নইলে আপনি দায়িত্বশীল ব্যক্তি হিসাবে আপনারা যেইভাবে আমার আমার ব্যাপারে ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করেছেন সেটা অত্যন্ত দৃষ্টিকটু। সেই জন্য আমাদের তো একটা ইমেজ আছে, আমাদের একটা মেজাজ আছে। এখন আমিও বলি, আজকে চট্টগ্রাম থেকে বলি, সোজা কথাই বলি, দেখেন দায়িত্বশীল ব্যক্তিরা দায়িত্বহীন হলে সম্মান কিন্তু পাওয়া যায় না। আপনি আপনার মতো চলতেছেন, আপনাদের মাঝে বহুত কুফুরি আছে, এখন এইগুলা যদি বলি, আমরা দেখেছি বহুত বছর ধরে বলতে বলতে আসতে আসতে শুধু কাদা ছুড়াছুড়ি, শুধু কাদা ছুড়াছুড়ি। এই জন্য আমরা তৃণমূলে যারা আছি এগুলা নিয়ে আমরা মাথা গামাগামি করি না, এটা বড় বড় আকাবেরদের ব্যাপার, কথা কোন ঠিক কিনা বলেন? তো আপনার দায়িত্বশীল ব্যক্তি হয়ে আমরা পুলাপানদেরকে আপনারা এমন ভাবে ব্যবহার করেন যে ব্যবহারগুলো শুধু আমি না, অসংখ্য অগণিত মানুষ মর্মাহত হয়েছে। আর না হইলে আপনাদের সঙ্গে তো আমার সম্পর্ক খারাপ ছিল না ভাই, আপনাদের সঙ্গে তো আমার সম্পর্ক খারাপ ছিল না। আপনাদেরকে একটা কিছু বললেই এটার উল্টা একটা পয়েন্ট বের করে আবার বলেন, আপনারা ইচ্ছে করলে আমার কাছ থেকে ব্যাখ্যাটা জানতে পারতেন, ব্যাখ্যাটা জেনে অন্তত পক্ষে এক সপ্তাহ পরও যদি হোক, আপনার আপনাদের কাছে যদি আমার বক্তব্য কোরআন সুন্নার বিরুদ্ধে হয় তাহলে আপনারা ফতোয়া দিতেন, আমি মেনে নিতাম, হয়তো আমি বলতাম আমার আমার কথা যা ছিল তা। কিন্তু মনে রাখবেন, কাউকে কেউ ছোট করতে পারে না, কেউ নিজে নিজে বড় হতে, বড় করার মালিক কে? এটাই কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক, তিনি সর্বশক্তিমান, তিনি দেয় আবার তিনি কাইরানে, বহুত কণ্ঠওয়ালা, বহুত বক্তা হঠাৎ করে চলে গেছে, আছে না নাই? একদিন আপনিও চলে যাবেন, আপনি যাকে কাফের ফতোয়া দিচ্ছেন সে যদি কাফের না হয় আপনি কি জানেন না উল্টা আপনি কাফের হবেন? আমার ব্যাখ্যা তো স্পষ্ট, আমার ব্যাখ্যা স্পষ্ট। আপনারা আমাকে কাফের ফতোয়া দিতে যাইয়া আপনারা নিজেরাই অনেকগুলা কুফুরি করে ফেলাইছেন। ওদিন দেখলাম এক বক্তা বলছে, এক বক্তা বলছে যে আল্লাহ নবীর ধনভাণ্ডার দান করছে, একটা জয়ীফ হাদিসও নাই। যেই মাত্র আমি এই বিষয়টা দৈরা দিছি তখন সে বলতেছে জমিনের ধনভাণ্ডার দিছে, অন্য কোন জায়গার ধনভাণ্ডার দেয় না। আমি ওই বক্তারে বলতে চাই, দেখেন আপনি শুধুমাত্র খাজাইন আর্থ পড়েছেন, ওয়া সামাজ আছে সেটাকে আপনার নজরে পড়ে নাই? আমি আবারও ধরে দিলাম,
কাউকে কেউ ছুটু করতে গেলে সে অপমানিত হয়, আপনি ভালো করে পড়বেন, জানার কোনো শেষ নাই। নবীর বিরুদ্ধাচরণ হয়ে যাচ্ছে তাহির বিরুদ্ধে কথা বলতে গিয়ে, এগুলো কি আপনাদের খেয়াল আছে? আল্লাহর ওয়াস্তে বলি, এখনো শালীন হন, স্নেহ করতে শিখুন, সম্মান আমরা দিতে জানি, আমরা সম্মান দিতে জানি, কাহার কাউকে দৌড়াইলে নিজ পিছনে দৌড়তে হয়।